प्रॉब्लम एक नम्बर समाधान कर प्रॉब्लम समाधान कर देखो दुई नम्बर जे आमादेर समस्याटा सेखाने बोलेछे जे स्थानांकेर अक्षके অধিবৃত্তের অক্ষ বিবেচনা করে শীর্ষ বিন্দুদ্বয়ে দূরত্ব ট্রু একক এবং শীর্ষ বিন্দুদ্বয়ে দূরত্ব হল ট্রু একক এবং উৎকেন্দ্রিকতা রুট ওভার ট্রু বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই আমরা এখান থেকে যে তথ্যটা পেলাম সেটার নাম হল স্থানান্তরের অক্ষই প্রবেগমান। আমার প্রবেগমানটা এইভাবে বলতে পারি অথবা আমাদের প্রবেগমানটা এরকম হতে পারে, আমি এটা জানি না, এরকম কোন তথ্য এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা ধরে নিই আমরা আমাদের প্রবেগমানটা এইরকম স্থানান্তর অক্ষ এরকম হবে রুট ওভার টু দেওয়া যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা অধিবৃত্তের
সমীকরণটা নির্ণয় করতে পারবো, বের করতে পারবো। আমরা তখন বের করবো যে আমাদের অধিবৃত্তের সমীকরণটা এই হলো x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা কোন যেখানে b গ্রেটার দেন b আমি তুলে নিলাম, এবং আমাদের এখানে যে কেসেস ড্যাশ আমরা জানি না যে দুটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে হলো 2ae, s s' = 2ae, আমরা এটা জানি, ঠিক আছে, আমরা এটা জানি। আচ্ছা যেহেতু তাহলে কি হচ্ছে 2ae ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 16 ডিভাইড করা আছে, a a ইকুয়াল টু হচ্ছে হলো তাহলে হবে 8, এবং a এর ভ্যালু আসবে 8/t, তাহলে কত পাবো 8/2/2, এর ভ্যালু তো আছে এখানে, তাহলে এখান থেকে পাবো কত, তাহলে 2 × 4 √2 = 4/2, সো আমরা a² পাবো 32, আমরা এখান থেকে a² মান পাবো। এখন যেহেতু আমার এখানে এর ভ্যালু কত বার 2, সো a² = 2, তাহলে এখান থেকে পাবো 1 + b² / a² = 2, b² / a² = 1, সো b² = a², এখানেও পেলাম b² = a² = 0, 32, তাহলে আমরা আমাদের এক নং সম্পর্ক থেকে আমরা কি পাবো, x² / 32 - y² / 32 = 1, সো x² - y² = 32, এটাই হবে কিন্তু অধিবৃত্তের সমীকরণ। আমার কাছে যে পাঠ্যবইটা আছে সেই পাঠ্য বইয়ের যে প্রবলেমগুলো সেগুলোর থেকে আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে সমাধান করে দিলাম। আশা করি তোমরা এইভাবে নিজেরা নিজেদের পাঠ্য বই থেকে প্রবলেমগুলো তোমরা না শেষ সমাধান করতে পারো। দর্শক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই, সকলেই ভালো থাকো।